হ্যালো ফ্রেন্ডস স্মার্ট ইউটিউব চ্যানেলের আরেকটি নিত্য নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম শুভন্ধু আপনারা যারা মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলেছেন কিংবা একটা নতুন ইউটিউব চ্যানেল খোলার চিন্তা ভাবনা করছেন কিন্তু আপনার কাছে রয়েছে জাস্ট একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন তাহলে কোন কোন প্রোডাক্ট এবং কোন কোন অ্যাপ্লিকেশন আপনার প্রয়োজন হতে পারে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর আজকের এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ জানাবো সুবন্ধুরা এই যে অ্যাপ্লিকেশন গুলো আমি আপনাদের বলবো সেগুলো লিংক পুরো ভিডিও ডিসক্রিপশনে আপনি পেয়ে যাবেন সো বন্ধুরা আপনারা দেখছেন স্মার্ট ওয়ার্ক ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে আছি সাইফুদ্দিন চৌধুরী তো চলুন আজকের এই ভিডিওটিকে এখানি স্টার্ট করি প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব অ্যাপ নেভার মিস অ্যানাদার সো প্রথমেই মানে কোন প্রোডাক্টগুলো আপনার প্রয়োজন হবে মানে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করতে গেলে তো সর্বপ্রথম আপনাদের সেই প্রোডাক্টগুলো বলবো এবং তারপরে আমি ডিসকাস করব যেই অ্যাপ্লিকেশনগুলো আপনার প্রয়োজন হবে তো আপনাকে জাস্ট আপনি যদি ফেস ক্যাম ভিডিও তৈরি করতে চান ফেস ক্যাম ভিডিও আপনারা যদি না জানেন অ্যাকচুয়ালি মোবাইলে মানে আমি যে ভিডিওটা তৈরি করছি এটা হলো ফেস ক্যাম ভিডিও আর আপনি চাইলে মানে আপনাকে না দেখিয়ে স্ক্রিন রেকর্ড করে ভিডিও আপনি কিন্তু ক্রিয়েট করতে পারেন অনেক চ্যানেল আছে ফেস ক্যাম ছাড়াই কিন্তু মানে মিলিয়নের ওপর রয়েছে যারা ফেস ক্যাম ভিডিও তৈরি করে না তো এই নয় যে ফেস ক্যাম ভিডিও আপনাকে ছাড়তেই হবে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড আপনার ভয়েস রেকর্ডিং করে আপনি জাস্ট মানে অন্য কোনো পিকচার কিংবা অন্য কোনো ভিডিও প্লে করে কিংবা স্কিন রেকর্ড করে আপনি সেই মানে ধরনের ভিডিও কিন্তু তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু মানে আপনার বেশি মানে অ্যাকচুয়ালি প্রোডাক্টের প্রয়োজন হবে না আর আপনি যদি ফেস ক্যাম ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনাকে সর্বপ্রথম আপনার তো মোবাইল তো আছেই এবং আপনাকে জাস্ট মোবাইলটা যেখানে রাখবেন সেই স্ট্যান্ডটা লাগবে সেটাকে বলা হয় ট্রাইপোর্ট তো আপনাকে একটা ট্রাইপোর্ট লাগবে ট্রাইপোড আপনি জোগাড় করতে পারেন ট্রাইপোড লাগবে কিংবা আপনার যে সেলফ স্টিক আছে সেগুলোকে দিয়ে আপনি জাস্ট নিজে বাড়িতে তৈরি করতে পারেন অনেক রকম জোগাড় কিন্তু করা যায় তো ট্রাইপট সর্বপ্রথম মনে রাখুন একটা ট্রাইপট লাগবে ফেসকম ভিডিও তৈরি করতে গেলে এবং আপনি মানে ভালো অডিও কোয়ালিটির জন্য। কিন্তু একটা মাইক্রোফোন অবশ্যই প্রয়োজন মানে আপনার যে অডিওটা ভালো হবে এই কারণে আপনি যদি মোবাইলটা ধরুন দূরে রয়েছে এবং আপনি অনেকটা দূর থেকে কথা বলছেন সেক্ষেত্রে আপনার মাইক্রো ভালো মাইক্রোফোন একটা অত্যন্ত প্রয়োজনীয় মাইক্রোফোন যদি ভালো না হয় তাহলে কিন্তু সাউন্ড কোয়ালিটিটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো হবে না তো একটা মাইক্রোফোন আপনার কি নিতে হবে তো একটা ট্রাইপড আর একটা হচ্ছে মাইক্রোফোন এই দুটো জিনিস আপনার মানে প্রয়োজন হবে ফেস ক্যাম एक्चुअली ফেস ক্যাম ভিডিও ক্রিয়েট করতে আর দ্বিতীয় নাম্বার যে প্রয়োজন एक्चुअली আপনি যদি ফেস ক্যাম ভিডিও না করতে চান ধরুন আপনি ভয়েস ওভার ভিডিও করতে চান স্ক্রিন রেকর্ড করতে চান তো জাস্ট আপনাকে কোন অ্যাপ্লিকেশন গুলো প্রয়োজন হবে আপনার আপনার তো স্মার্টফোনটা রয়েছে এবং স্মার্টফোনের সাথে আপনাকে জাস্ট স্ক্রিন রেকর্ডার আপনি যে মোবাইলে হোক কিংবা মোবাইলের যে কোনো মানে কি ফটো দিয়ে করতে পারেন আমি স্ক্রিন রেকর্ডটা বলছি কোন অ্যাপ্লিকেশন সম্পর্কে ধরুন আপনি জানাচ্ছেন কাউকে তাহলে সেই অ্যাপ্লিকেশনটা মানে আপনি যখন যখন মোবাইলটাকে অন করবেন সেটাকে স্ক্রিন রেকর্ড অবশ্যই করতে হবে সেটাকে ভিডিও আকারে পরিণত করতে হবে তো এ জেড একটা স্ক্রিন রেকর্ডার আছে স্ক্রিন রেকর্ডার তো অনেকই আছে কিন্তু এ জেড স্ক্রিন রেকর্ডটা আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি খুবই ভালো একটা স্ক্রিন রেকর্ডার সেটা আপনারা ইউজ করতে পারেন তো এটা হলো স্ক্রিন রেকর্ডার এবং আপনাকে ভিডিওটা তৈরি করার পর এডিট করতে হয় তো এডিট আপনি কিন্তু অনেক রকম ভিডিও এডিটর পাওয়া যায় অ্যাপ্লিকেশন পাওয়া যায় যেমন পাওয়ার ডিরেক্টর আছে এবং কাইন মাস্টার আছে তো আমরা অ্যাকচুয়ালি কাইন মাস্টারটাই বেশি ইউজ করে থাকি কাইন মাস্টারটা হচ্ছে বেটার এবং খুবই ভালো মোবাইল দিয়ে প্রফেশনালের মতো অনেকটা অ্যাকচুয়ালি ভালো ধরনের এডিট কিন্তু এখানে করা যায় তো আপনারা কাইন্ড মাস্টারটা এডিটের জন্য ইউজ করতে পারেন তো অ্যাকচুয়ালি রেকর্ডিং হয়ে গেল এডিট করা হয়ে গেল এবং আপনাকে ভিডিওটা তৈরি করতে একটা থামনেল তৈরি করতে হবে তো থাম্বনেল তৈরি করার জন্য খুবই ছোট অ্যাপ্লিকেশন আমি অলরেডি ভিডিও তৈরি করেছিলাম তো থামনেল তৈরি করার জন্য আপনাকে যে অ্যাপ্লিকেশনটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ফটো এডিটর কিংবা ফিক্সার আপনি করতে পারেন সেটা অনেকটা বড় একটা অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে জায়গা অনেকটা বেশি লাগবে আপনি জাস্ট সংক্ষিপ্ত ভালো এডিট করা যায় ফটো এডিটর এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন তো এখান থেকে আপনি আপনারা কিন্তু মানে থামনেল মেক করতে পারবেন তো এই তিনটা অ্যাপ্লিকেশন চলে গেল এই তিনটা অ্যাপ্লিকেশনের দ্বারা কিন্তু আপনি একটা সম্পূর্ণ ইউটিউবে ভিডিও কিন্তু মানে তৈরি করা থেকে এডিট করা এবং আপলোড করে সেই থামনেলটা ওয়াশেট করতে পারবেন তো এই অ্যাপ্লিকেশনগুলো প্রয়োজন হবে আর একটা আপনার মানে আপনাদের সাজেস্ট করব আপনারা যে ইউটিউবের যে ক্রিয়েটর স্টুডিও আছে মানে অ্যাকচুয়ালি ভিডিও পাবলিশ করার পর কমেন্টে রিপ্লাই দিতে যান কিংবা আপনার রিভিউ দেখতে চান ভবিষ্যতে ইউটিউবেচলি পার্সোনাল অ্যাপ্লিকেশন ক্রিয়েটর স্টুডিও তো এই অ্যাপ্লিকেশনটাও আপনারা ইউজ করতে পারেন এটা হচ্ছে সাইড মানে অ্যাপ্লিকেশন বলতে পারেন তো এই তিনটে অ্যাপ্লিকেশন আর যেই প্রোডাক্ট দুটো বললাম ফেস টাইম ভিডিও করার জন্য এইগুলো আপনার প্রয়োজন হবে বাদ বাকি আর কোনো কিছুর আপনার প্রয়োজন আপনি যদি হাই ফাই লেভেলের ভিডিও তৈরি করতে চান তাহলে আপনার পেছনের ব্যাকগ্রাউন্ডটা একটা পর্দা ভালো ধরনের পর্দা লাগাতে পারেন আরো লাইটিং এর সেট আপ করতে পারেন সুন্দর করতে পারেন ক্যামেরা নিতে পারেন আর ক্যামেরা নিলে অবশ্যই আপনি যদি ডিএসএলআর দিয়ে শুট করবেন সেক্ষেত্রে আপনার ল্যাপটপ অবশ্যই প্রয়োজন কম্পিউটার অবশ্যই প্রয়োজন আপনি মোবাইল দিয়ে কিন্তু মানে ক্যামেরা দিয়ে শ্যুট করে মোবাইল দিয়ে আপনি এডিট করতে পারবেন না তো যেরকম আপনি খরচ খরচ করবেন সেরকম তার অ্যাকচুয়ালি ভিডিওটা সুন্দরভাবে তৈরি হবে তো মোবাইল থেকে ভিডিও তৈরি করে আপনি কি কি প্রয়োজন হবে সেগুলো আজকের এই ভিডিওতে জানালাম সোমতা আজকের এই ভিডিও জাস্ট এইটুকুই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে সো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন ভিডিওটি যতটা পারবেন শেয়ার করবেন আপনার যদি কোনো রকম প্রশ্ন থাকে নিচ্ছে কমেন্ট করতে বলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সো প্লিজ আপনাকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেল কে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাইডে যে নোটিফিকেশন বেলটা দেখবেন ওটাকে অন করে রাখবেন সমুদ্র সবাই ভালো থাকবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ